ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিলিস एग्जाम বিলিস एग्जाम्सের যে एग्जामिनेशन শিডিউল সেটা কিন্তু ইতিমধ্যে পাবলিশ করেছে ব্যাচেলর অফ লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স আর যদি আপনারা বিলিস সম্পর্কে জানতে চান বা ভর্তি হতে চান আপনারা আপনারা অ্যাডমিশন নিতে চান বিলিস সম্পর্কে তাহলে কিন্তু আমাদের সেপারেট ভিডিও আছে শুধুমাত্র বিলিজের ওপরে তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন নিচে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখতে পারেন এবং নিচে ডিসক্রিপশনে কিন্তু সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে তো চলুন ভিডিওটি শুরু করে শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ ক্লাইবেরিয়ান ইনফরমেশন সায়েন্স আপনাদের যে এক্সাম হবে আপনাদের পাঁচ তিন মানে পাঁচই মার্চ দু হাজার তেইশ সানডে আপনাদের প্রথম পেপারের এক্সাম হবে আপনাদের একটা থেকে পাঁচটার মধ্যে মানে আপনাদের টাইমিং হচ্ছে একটা থেকে পাঁচটা সো আপনাদের ফার্স্ট পেপারের এক্সাম হবে লাইব্রেরিয়ান সোসাইটি বারো তিন দু দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের হবে সেকেন্ড পেপার লাইব্রেরি ম্যানেজমেন্ট ঠিক সেভাবে আপনাদের ছাব্বিশ তিন দু সানডে আপনাদের দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত হবে পেপার থ্রি লাইব্রেরি ক্লাসিফিকেশান থিওরি এবং আপনাদের এবং আপনাদের সেকেন্ড এপ্রিল দু সানডে আপনাদের একটা থেকে পাঁচটা পর্যন্ত পেপার ফোরের এক্সাম হবে লাইব্রেরি ক্যাটালগিং থিওরি ঠিক সেইভাবে আপনাদের নয় চার মানে নয় এপ্রিল দু হাজার তেইশ দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের এক্সাম হবে পেপার ফাইভ রেফারেন্স অ্যান্ড ইনফরমেশন সার্ভিস ঠিক সেইভাবে আপনাদের ষোলো তারিখে এক্সাম শেষ হয়ে যাচ্ছে ষোলো চার দু হাজার তেইশ সানডে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের পেপার আপনাদের পেপার এইটের এক্সাম হবে কম্পিউটার বেসিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশান তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন